হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম নাকিউ টুলের ব্যবহার, তো আজকে আমরা দেখবো ল্যাসো টুলের ব্যবহার। চলুন দেখে নেওয়া যাক। ল্যাসো টুলে তিনটি অংশ আছে, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। বন্ধুরা, আমি একটি কথা আগেই বলে রাখি, তো ফটোশপে একই কাজ বিভিন্ন টুল দিয়েও করা যায়। তো ল্যাসো টুলের যে কাজটি আমরা করবো, এই কাজটি আমরা অন্য একটি টুল দিয়েও করতে পারবো। তো ল্যাসো টুল আমি সিলেক্ট করলাম, তো আমি চাচ্ছি আমার এই অংশটি বাদ দেওয়ার জন্য, তো আমি আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে রেখে আমি সিলেক্ট করব। মাউসের লেফট বাটনটি ধরে রেখে আমি সিলেক্ট করছি। আমি মাউসের লেফট বাটনটি এখন ছেড়ে দিলাম, দেখুন সিলেকশন হয়ে গেছে। আমি এখন ডিলেটে ক্লিক করলে, ডিলেট বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে, অথবা আমি যদি চাই এটিকে মুভ টুল দিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য, যেমন আমি চাই এটা এখানে নিয়ে আসার জন্য, আমি নিয়ে আসতে পারবো, অথবা আমি ডিলিট বাটন ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, আমি চাচ্ছি এই অংশটি ডিলিট করার জন্য আমি লেসো টুলটি সিলেক্ট করলাম এবং এটি মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে রেখে সিলেক্ট করে নিলাম এবং আমি এটা ডিলিট বাটন ক্লিক করে বাদ দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমার পুরো অংশটি বাদ যায়নি। আমি খুব দ্রুত এটি আবার সিলেকশন করে ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তো এখন দেখে নেওয়া যাক পরবর্তী অংশে কি আছে, পলিগনাল লেসো টুলের কি কাজ। পলিগনাল লেসো টুলটি হচ্ছে, আমি এই ঘরটিকে মনে করুন আমি সিলেক্ট করতে চাই, আমি প্রত্যেকটা কর্নারে পয়েন্টে আমি ক্লিক করব এবং এটি সিলেক্ট করে নেবে। এবার আমি সিলেক্ট করে নিচ্ছি আর পয়েন্ট গুলোতে আমি ক্লিক করছি। এভাবে ক্লিক করবেন, মাউসের লেফট বাটন আপনারা ক্লিক করবেন, এখন সিলেকশন হয়ে যাচ্ছে। এভাবে আমরা ক্লিক করতে থাকবো, আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি ক্লিক করে এটা আমরা সিলেকশন করে নিতে পারি। তো বন্ধুরা, আমি এখন ইন্টার বাটন ক্লিক করলে দেখুন এটা সিলেকশন হয়ে গেল। এখন আমি চাই এটাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য বা এটিকে ডিলিট করার জন্য আমি ডিলিট করতে পারি, ডিলিট বাটন ক্লিক করে ডিলিট হয়ে গেল। বা আমি চাচ্ছি এটাকে মুভ টুল দিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য আমি অন্য কোথাও নিয়ে যেতে পারবো। এইভাবে আমরা এই কাজটি করতে পারি। তো বন্ধুরা, আমি এখন দেখাবো ল্যাসো টুলের পরবর্তী অংশে যেটি আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা ম্যাগনেটের মতো কাজ করে বলে এটার নাম দেওয়া হয়েছে ম্যাগনেটিক ল্যাসো টুল। বন্ধুরা, আমি এটা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই ঘরটিকে সিলেক্ট করার জন্য, তো আমি মাউসের কোনো বাটনে ক্লিক করতে হবে না, আমি শুধু ঘুরিয়ে নেব। চারপাশ দিয়ে যখন আমি ঘুরাবো অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে। প্রথমে একটি ক্লিক করতে হবে আমাকে, একটি ক্লিক করলাম, এরপর আমার আর ক্লিক করতে হবে না, আমি শুধু আমার মাউসটিকে ঘুরিয়ে নেব, অটোমেটিক এটা সিলেকশন হয়ে নেবে। দেখুন সিলেকশন হয়ে যাচ্ছে, আমি কিন্তু আমার মাউসের কোনো বাটন ক্লিক করছি না, অটোমেটিক এটা সিলেকশন হয়ে যাচ্ছে। সিলেকশন হয়ে গেল, আমি ইন্টার বাটন ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই অংশটি সম্পূর্ণ সিলেক্ট হয়নি। এই বাটনটা ক্লিক করে আমি এটা ঠিক করার জন্য এখানে লেসো টুলটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এইভাবে আমরা ল্যাসো টুল ব্যবহার করতে পারি। তো এখন আমি এটা ইন্টার বাটন ক্লিক করলে এখন আমার সিলেকশন হয়ে গেল। এরপর আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, বা আমি যদি চাই অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য মুভ টুল দিয়ে আমি নিয়ে যেতে পারি। বন্ধুরা, ল্যাসো টুল দিয়ে এভাবে আমরা সহজেই কোনো শেপ, যদি আপনারা চান যে এটা সিলেক্ট করার জন্য ল্যাসো টুলের এই তিনটি অংশ দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।